হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আমি একটা নতুন ব্লগ শুরু করছি, স্কুল থেকে বাড়ি ফিরতে ফিরতে। বিকেল হয়ে সন্ধে হতে চললো আর সূর্যাস্তের এই সময়টা না বেশ ভালো লাগে, আলোটা খুব সুন্দর লাগে। আজ আমি বাসের ডান দিকে বসেছি, তাই জন্য জানলা দিয়ে এটা ক্যাপচার করতে পারলাম। বাঁ দিকে বসলে ওটা পূর্ব দিক পড়ে, তাই জন্য ক্যাপচার করতে পারি না। আর এই দিকটা পশ্চিম দিক, তাই জন্য ক্যাপচার করতে পারলাম। যদিও মেঘ রয়েছে, অতটা ভালো বোঝা যাচ্ছে না, তাও বেশ লাগছে। সাড়ে ছটা বেজে গেছে, বাড়ি আস্তে আস্তে লেট হচ্ছে এখন যেহেতু এক্সাম চলছে। এটা এখন মোটামুটি দেড় সপ্তাহ মতো চলবে, যতদিন এক্সাম চলবে। আমাদের স্কুল থেকে চুল খুব বিচ্ছিরি হয়ে গেছে, এই যে বাসে করে আসি না, চুলের অবস্থা একদম যাতা হয়ে যায়। তাই জন্য আমার প্রায় একদিন অন্তর বা প্রত্যেক দিনই মোটামুটি শ্যাম্পু করতে। ফ্রেশ হয়ে চলে এসছে একদম, বাপরে বাপ, মানে মাথাতে না যখন ওই জলটা পড়ে মানে জাস্ট ব্যাপক আরাম লাগে, মানে সারা দিনের ক্লান্তি যেন একদম এক নিমেষের মধ্যে ধুয়ে মুছে যায় এরকম লাগে। যাই হোক, এবার একটু গরম গরম চা খাবো আদা দিয়ে। আর চা খেয়ে কী করবো, মায়ের সাথে ফোনে কথা বলবো, ওটাই তো আমার একদম সন্ধেবেলার রেগুলার রুটিনের মধ্যে। স্কুল থেকে ফিরে মায়ের সাথে টানা আধ ঘন্টা 40 মিনিট না কথা বললে জাস্ট ভালো লাগে না। যদিও মা এখন বেড়াতে গেছে, রাস্তায় আছে, এখন কথা বলবো কিনা জানি না। যাই হোক, ফোন তো আমি লাগাবো, আমাকে বিরক্ত হতেই থাকে এরকম যে খালি ফোন করি খালি ফোন করি, কিন্তু আমি কন্টিনিউয়াস ফোন করবই। যাই হোক, ফ্রেশ হয়ে খুব ভালো লাগছে, তারপরে চা খেয়ে একটুখানি এই যে বিছানা আমার টানছে, বিছানাতে একটু শুতে হবে। ফ্রেশ হওয়ার পর এক কাপ চা, মনে হয় আর কিছু চাই না, এটা খেলেই মুড একদম পুরো একদম ঠিক হয়ে যায়। আমি না স্কুল থেকে এসে এটা দেখে ভীষণ 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 আনন্দ পেয়েছি। এই যে দেখতে পাচ্ছেন, এই মানি প্ল্যান্টটার পাতাগুলো একটু কেমন একটা হয়ে গেছিলো, আমি তো আমি ভেবেছিলাম যে এটা হয়তো খারাপই হয়ে যাচ্ছে, কিন্তু আজকে দেখলাম এটাতে এই যে ছোট একটা পাতা হয়েছে, আমি 3-4 দিন জাস্ট দেখিনি, যে হয়তো ফেলে দিতেই হবে। এটা এত ভালো একটা ফিল দিচ্ছে না, আমার কি বলবো, পাতাগুলো খুব একটা মানে এই পাতাটা ছিম কেমন একটা পোকা ধরা টাইপের হয়ে গেছিলো, এটাও পোকা ধরা টাইপের হয়ে গেছিলো, বাকি পুরোটা এত সুন্দর রয়েছে, কিন্তু এইটাই এটাই আমি ভাবছিলাম এটা হয়তো কেটে আমি আবার আর একটা মানি প্ল্যান্ট এখানে বসাবো হয়তো, কিন্তু আজকে দেখছি এই যে পাতাটা হচ্ছে, তার মানে কি এটা বেঁচে আছে, মূলটা ঠিক আছে। ও হেভি ফিল লাগে, খুব ভাল লাগে। আর এইখানে এই দিক দিয়ে বাড়ছে, এটা এই দিক দিয়ে বাড়ছে, এটা কিছুর সাথে একটা জুড়ে দিতে হবে। এই পাতাটা মানে এরকম ভাবে চলে যাচ্ছে, কি ব্যাপক না, ব্যাপক লাগছে। এটা এরকম ভাবে বেড়ে উঠছে, এরকম ভাবে যদি বাড়তে থাকে, আমার এটা বিয়ে যদি উঠে পড়ে, আমার কতদিনের স্বপ্ন যে এরকম 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 করে বাড়বে বাড়বে বাড়বে, এরকম ভাবে বেড়ে যাবে। আমাকে কিছু দিয়ে এইগুলোতে আটকে দিতে হবে, তাহলে এটা বিয়ে মনে হয় উঠতে থাকবে। কতটুকু নিয়ে এসেছিলাম, জাস্ট একটা এরকম টাইপের নিয়েছিলাম, সেটা থেকে এতটা গ্রো করে গেছে, এমন কিছু দিনও নয়। আমার আগে এতটা শখ ছিল না মানি প্ল্যান্ট, আমি একটা আমার সামনের বাড়ির দিদি, ওর কাছ থেকে এই শখটা আমার মধ্যে গ্রো করে।
এই পাতাটা দেখতে, এই পাতাটা হবে যখন আমি আবার দেখাবো। হ্যাঁ, দারুণ লাগছে দেখতে। একটু রেস্ট নিয়ে নিচে চলে এসেছি, আমাজন থেকে ডেলিভারিটা দিয়ে গেছে, এটা পরে খুলবো। রান্নাঘরে এসে গেছি, একটু তেলে বেশ খানিকটা পেঁয়াজ ভেজে নিচ্ছি। এমনি নর্মাল তরকারি ডাল ভাত খেতে ইচ্ছে করছে না, তাই জন্য একটু চিকেন পোলাও করবো ঠিক করেছি। তাই জন্য অনেকটা পেঁয়াজ ভেজে নিচ্ছি, আর চিকেনটা রাঁধতে হবে না, চিকেনের পাতলা ঝোল করা ছিল কদিন আগে, আর এই টিস্যু পিসগুলো ছিল, কেউ খাবে না। আমি ওতেই একটু তন্দুরি মশলা দিয়ে চিকেনটাকে বেশ করে কষানো কষানো টাইপের করে নিচ্ছি। অনেকটা পেঁয়াজ ভাজাও দিয়েছি, ওইটাই আছে সেদ্ধ হয়ে, আর তন্দুরি মশলাটার মধ্যে দিয়ে আছি, বেশ ভালো কষানো ব্যাপারটা হয়ে যাবে। এতে আর একটুখানি আমি কেওড়া জল আর একটু ওই বিরিয়ানির জন্য ইউজ হয় না আতর, ওইটা একটু দিয়ে দিয়েছি। তারপর বেশ খানিক্ষণ ফুটিয়ে দেখুন, তেল বেরিয়ে এসেছে টাইপের। এই পর্যায়ে আর চিকেনটা রাঁধতে হবে না। এবার এই যে 2 কাপ বাসমতি চাল, ভাঙা বাসমতি চাল ব্যবহার করেছি, ভাঙা বাসমতি চালটা ভিজিয়ে রেখেছি ধুয়ে, এবার ওইটা এর মধ্যে দিয়ে দেবো। এই যে চালটা পুরোটা দিয়ে দিয়েছি, এবার চালটাকে চিকেনের সাথে বেশ ভালো করে ভেজে নিচ্ছি। ভেজে নিলে না ঝরা ঝরা ব্যাপারটা হয়, লাগা লাগা ব্যাপারটা হয় না। আর যেহেতু 2 কাপ বাসমতি চাল ব্যবহার করেছি, তাই 3.5 কাপের একটু বেশি জল দিয়েছি, আর একটু তন্দুরি মশলা আর একটু নুন স্বাদ মতো দিলাম। কারণ পেঁয়াজ ভাজার সময়ও নুন দিয়েছি, আর চিকেনে তো নুন ছিল, তন্দুরি মশলাতেও নুন ছিল, তাই জন্য বুঝে দিতে হবে ওটা। এরপর এই যে ফুটে গেল, ঢাকনা দিয়ে দিলাম, আর হাই ফ্লেমে 5 মিনিট হবে, তারপর ফ্লেমটা লো করতে হবে। ফুটুক 5 মিনিট। আমি না কাঁচা লঙ্কা দিতে ভুলে গেছি, যাই ফ্রিজ থেকে 2টো কাঁচা লঙ্কা নিয়ে এসে 2টো দিয়ে দিই। এই যে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি 2টো, বেশ ভালো লাগে স্মেলটা। এরপর গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে এটাকে আবার ঢাকনা দিয়ে দিচ্ছি, আবার গ্যাসের ফ্লেমটা লো করে দেবো। আর গ্যাসের ফ্লেম লো করে দিয়ে না 5 মিনিট মতো করে রেখে আর খুলবো না। আর এরপর চলে এসেছি পুরো 1/2 ঘন্টা পর, দেখুন একদম রেডি। আর এদিকে রাত্রিবেলা 9:45টাও বেজে গেছে, খাবার আমার রেডি, পুরো ঝরঝরে হবে। এই দেখুন পুরো ঝরঝরে একদম হয়েছে। যাই আর লেট করব না, ডাইনিং টেবিলে চলে যাই, ডিনার রেডি করে ফেলি। একটু পেঁয়াজ কেটে নিচ্ছি জাস্ট। ডাইনিং টেবিলে চলে এসেছি, কড়াইটা নিয়ে চলে এসেছি একেবারে, আমরা থালাও পেতে নিয়েছি। মা বাবা পিসেমনে ওরা কিন্তু এই সমস্ত কিছু খাবে না, রাত্রিবেলা এসব কিছু খায় না। আমি তাও একটুখানি ফ্রিজে রেখে দেব, যদি কালকে টেস্ট করে, মা আর পিসেমনি টেস্ট করবে, বাবা তো নিরামিষ খায়, খাবে না। আর আমার আর সোমনাথের আবার একটু হাবিজাবি না খেলে মনটা ভালো লাগে না, তাই মাঝে মাঝে এরকম 1 পট মিল করে নিই। একটু পেঁয়াজ কেটে নিয়েছি রাত্রিবেলা বলে, আর রায়তা টায়তা করিনি, এর সাথে রায়তা ভীষণ ভালো যায়। যাই হোক, ব্লগটা এখানেই শেষ করছি। আপনারা দেখুন এই চালটা একদম ঝরঝরে হয়েছে, আর প্রত্যেকটা চালের মধ্যে মশলা ভীষণ ভালো ঢোকে এইভাবে করলে, আর খুব তাড়াতাড়ি হয়েও যায়, খাটনিটাও কম। একটু চিকেন পড়ে রয়েছে, 2টো চিকেন 2টো আলু পড়ে রয়েছে, ঝোল পড়ে রয়েছে, রেখে দাও, পরে একটু জাস্ট এরকমভাবে বানিয়ে নাও, দারুণ খাবারটা লাগে। যাই হোক, ডিনার টেবিলেই আমি আজকের ব্লগটা শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, যদি কিছু ভালো লেগে থাকে ছেড়ে যাবার আগে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে। গুড নাইট, টাটা, সবাই ভালো থাকবেন।